গুড মর্নিং, আমি সুজাতা। এই উইকেন্ড আমরা চলে এসেছি আলওয়াথবা ওয়েটল্যান্ড রিজার্ভ আবুধাবিতে। ওয়েদার তো দারুণ এখন এখানে, তাই প্রত্যেক উইকেন্ডে আমরা কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়ছি। বাস এই দুটো তিনটে মাসই থাকে যখন আমরা কিছু আউটডোর অ্যাক্টিভিটিস করতে পারি। আমি এখন আলওয়াথবা ওয়েটল্যান্ড রিজার্ভের সামনে দাঁড়িয়ে আছি। এটা সকাল 8টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে, কিন্তু লাস্ট এন্ট্রি 4টে অবধি। আমি রিজার্ভের ভিতরে ঢুকছি। এখানে এন্ট্রি ফ্রি। আমার রাইট সাইড থেকে শুরু হচ্ছে ওয়েটল্যান্ডটা, হিউজ এরিয়া। আর আমার লেফট সাইডে বেশ কয়েকটা বাগিজ রাখা রয়েছে। যে ফ্যামিলিজরা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে বা বয়স্ক মেম্বার্সরা থাকে, তারা এই বাগিজ নিয়ে ভিতরে ঘুরতে পারে, কিন্তু বেশিরভাগ লোকেরাই হেঁটে ট্রেলটাকে করা প্রেফার করে। ট্রেলে যাওয়ার আগে ভিজিটার্সদেরকে এখানে কয়েকটা ইনস্ট্রাকশনস দেওয়া হয় আর ওয়াকিং ট্রেলটা বোঝায়। এখানে আসলে অবশ্যই নিজের সাথে জল রাখবে। আমরা এখন আলওয়াথবা ওয়েটল্যান্ড রিজার্ভে এসছি। এখানে ফ্লেমিঙ্গোস আর স্পাইনি টেল লিজার্ডস দেখার জন্য এখানে একটা ট্রেল রয়েছে, সেটা পুরো হেঁটে আমাদেরকে দেখতে হবে। যেটা লং ট্রেলটা, যেটা লম্বাটা, সেখানে ফ্লেমিঙ্গোস রয়েছে। আর ওটা 3 কিলোমিটার্স, অ্যাপ্রক্সিমেটলি 45 মিনিটস লাগবে। আর আরেকটা হচ্ছে ঢাব ট্রেলস, এখানে এটা হচ্ছে শর্ট ট্রেলটা বললো, ওটা 1.5 কিলোমিটার্স, আর এটা অ্যাপ্রক্সিমেটলি 25 মিনিটস লাগবে। তো আমরা ভাবছি লং ট্রেলটাই নেব। চল আমরা স্টার্ট করি লং ট্রেলটা দিয়ে। এখান থেকে লং ট্রেলটা যাচ্ছে। এখন 3 কিলোমিটার হাঁটতে হবে। ভেবে ভেবেই পায়ে ব্যথা হতে শুরু হয়ে গেছে। যাই হোক, চলো হাঁটতে হাঁটতেই তোমাদেরকে এই জায়গাটার ব্যাপারে কিছু ইনফরমেশন দিই। আবুধাবি সিটির থেকে এখানে আসতে মোটামুটি 30 to 45 মিনিটস লেগে যায়। এখানে এন্ট্রি ফ্রি, টিকিট লাগে না। 1998-এ শেখ জায়েদ আলওয়াথবা ওয়েটল্যান্ড রিজার্ভকে সেট আপ করে। শেখ জায়েদ ছিলেন ফাউন্ডার অফ ইউএই, আর ওনাকে ইউএর ফাদার অফ নেশনও বলা হয়। এই জায়গাটা আগে একটা কোস্টাল সল্ট ফ্ল্যাট ছিল, এখন এখানে বেশ কয়েকটা ন্যাচারাল আর ম্যানমেড লেকস দেখা যায়। হাঁটতে হাঁটতে আমরা সামনে একটা ছোট্ট পুকুরের মতন দেখছি, সুন্দর লাগছে দেখতে। ডেজার্টের মধ্যে কোথাও একটু জল দেখলে কি ভালো লাগে। একটু মাডি হয়ে রয়েছে, আর রিসেন্টলি বৃষ্টি হওয়াতে মনে হয় জলগুলো একটুখানি জমেছে। সল্ট ফ্ল্যাট, যেটাকে আরবিকে সাবখাও বলে, এটা ব্যাপারে আমি আমার আগামী ভিডিওসে তোমাদেরকে ডিটেলসে জানাবো। এই ওয়েটল্যান্ড রিজার্ভটা গ্রেটার ফ্লামিঙ্গোসের জন্য ফেমাস। সেপ্টেম্বর থেকে এপ্রিলের মধ্যে অ্যাটলিস্ট 4000 ফ্লামিঙ্গোস মাইগ্রেট করে এখানে আসে। ফ্লেমিঙ্গোস ছাড়া এখানে ঢাব, যেটাকে স্পাইনি টেল লিজার্ডও বলে, দেখা যায়। ফ্লেমিঙ্গোস আর ঢাব ছাড়া এখানে আরও অনেক স্পিসিসের পাখি, গাছপালা আর একুয়েটিক লাইফ আছে। তবে এদের দেখা পাওয়াটা অত ইজি না। বেশিরভাগ সময় এরা বড় বড় গাছের ভিতরে লুকিয়ে থাকতে পছন্দ করে। 2018-এ আলওয়াথবা ওয়েটল্যান্ড রিজার্ভ IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের গ্রিন লিস্টে রেকগনিশন পায়। কি অদ্ভুত লাগে ভাবলে যে আবুধাবি, যেটা একটা ডেজার্ট, সেখানে এরকম একটা গ্রিন ল্যান্ড রয়েছে। স্পেশালি এই জায়গাটা আগে একটা সল্ট ফ্ল্যাট ছিল, সেখান থেকে এত গ্রিন হয়ে উঠেছে। সামনে একটা রেস্টিং এরিয়া আসছে। ওয়েদারটা ভালো আছে ঠিকই, কিন্তু এতক্ষণ রোদের মধ্যে থেকে জলতেষ্টা ভীষণ পাচ্ছে আর গরমও লাগছে। এখানে আমরা 2 মিনিট একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার এগোবো।
কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু জল খেয়ে আমরা আবার ট্রেল ধরে হাঁটা শুরু করলাম। এতক্ষণ রোদের মধ্যে হেঁটে হেঁটে এখন এই ছায়াটা দেখি ভালো লাগছে। কিছুটা রোদ কিছুটা ছায়া পেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি অবজারভেটরি অব্দি পৌঁছে গেছি। মাঝে মাঝে এরকম ছোট ছোট পুকুরের মতন দেখছি, জলটা খুবই শ্যালো কিন্তু তাও খুব ভালো লাগছে। আর জলের সামনে আসলে একটা বেশ সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছে, অতটা গরম এখানে আর লাগছে না। আমরা এখন যাচ্ছি ওই জায়গাটাতে যেখান থেকে আমরা ফ্লেমিঙ্গোসগুলোকে অ্যাকচুয়ালি দেখতে পারবো। যাব বাবা, এখান থেকে তো দেখাই যাচ্ছে না কিছু। অবজারভেটরিটা অ্যাকচুয়ালি একটা ছোট্ট একটা রুম, ওখানে একটা জানলা রয়েছে। আমাদেরকে বললো এখান থেকেই দেখতে, সামনে যেতে দিল না, ওটা রেস্ট্রিক্টেড এরিয়া বলে। কয়েকটা দেখা যাচ্ছে দূরের থেকে, কিন্তু আরও কাছে থেকে দেখলে বেশি ভালো লাগতো। এই ফটোগুলো আমার তোলা না, গুগল থেকে নিয়েছি, কিন্তু এই ফ্ল্যামিঙ্গোসগুলো এই ওয়েটল্যান্ড রিজার্ভেরই। না তো ফ্ল্যামিঙ্গোসগুলোকে ভালো করে দেখতে পেলাম, আর না হি ঢাবের দেখা পেলাম। যেই পথে এসেছিলাম সেই পথে আবার রওনা দিলাম। তবে একটা জিনিস ভালো হলো, কিছুটা হাঁটা হলো আর কিছুটা সময় নেচারের মধ্যে আমরা কাটালাম। ফোনের থেকে দূর, ইন্টারনেট থেকে দূর, নিজেরা গল্প করতে করতে, শীতের মধ্যে রোদ খেতে খেতে বেশ ভালোই সময়টা কাটলো। আমার পরের ভিডিওতে আমি তোমাদেরকে আবুধাবির সল্ট লেকে নিয়ে যাব। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে, ভালো থেকো।